Hello friends, today I am going to discuss the rest of the activities of the Beauty and the Beast. In earlier classes I have discussed the text unit 2 of the Beauty and the Beast, and now I am going to discuss the activities of unit 2. I have already solved activity 1 to activity 4 of unit 1. Now I am going to solve or work out activity 5 and the other activities of unit 2. তোমাদের এর আগের ক্লাসে বিউটি এন্ড দ্য বিস্ট এর ইউনিট 2 টা সম্বন্ধে আলোচনা করা হয়েছিল এর আগের ভিডিওতে, এবং তার আগের ভিডিওতে তোমাদের বিউটি এন্ড দ্য বিস্ট এর অ্যাক্টিভিটি 1, 2, 3 এবং 4 সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। ইউনিট 2 টেক্সটটা পড়ার পর ইউনিট 2 এর যে অ্যাক্টিভিটিসগুলো, অর্থাৎ 5 এর পরবর্তী অ্যাক্টিভিটিস বা 5 থেকে পরবর্তী 5 এবং 5 এর পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো তোমাদের আজকে এখানে আলোচ্য বিষয়। ওকে, তাহলে দেখব আমরা অ্যাক্টিভিটি 5 কী আছে এবং সেটা কীভাবে করা যায়। ঠিক আছে, দেখো অ্যাক্টিভিটি 5 যেটা আছে সেটা হলো কজ এবং ইফেক্ট, অর্থাৎ কজ মানে কারণ আর ইফেক্ট মানে ফলাফল। অর্থাৎ এইটাতে থাকে কি কোনো একটা অংশ দেয়া থাকে আর একটা অংশ পড়তে হয়। কজ মানে কারণ আমরা জানি, ইফেক্ট মানে তার ফলাফল। এবার যদি কজ দেয়া থাকে তাহলে আমাদেরকে ইফেক্ট অংশটা করতে হবে, আর যদি ইফেক্ট দেয়া থাকে তার কারণটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 5 আমরা শুরু করব। দেখো অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 এক নম্বর যেটা দেওয়া আছে এখানে ইফেক্ট অর্থাৎ ফলাফলটা দেওয়া আছে, কজটা লিখতে হবে, তাহলে আমরা কজটাই লিখবো। দ্য মার্চেন্ট মুভড ওভার টু এ ভিলেজ ফার্ম হাউস, অর্থাৎ সে বণিকটা একটা গ্রামের খামার বাড়িতে চলে এসেছিল বা যেতে বাধ্য হয়েছিল। কেন বাধ্য হয়েছিল? কারণ তার ভাগ্যটা হঠাৎই পরিবর্তন হয়ে যায়, তার সমস্ত সম্পত্তি একটা সমুদ্রের ঝড়ে উল্টে যায় এবং তার সে হঠাৎ ধনী থেকে একেবারে ফকির হয়ে যায়। সেই জন্যই সে রাজপ্রাসাদ ছেড়ে গ্রামের বাড়ির দিকে যায় তেলে। ওকে, এটাই আমাদেরকে লিখতে হবে। তাহলে সেটাই লিখবো যে সে গরিব হয়ে গেছিল। তাহলে দ্য মার্চেন্ট মুভড ওভার টু এ ভিলেজ ফার্ম হাউস অ্যাক্টিভিটি 1 এর 1 এটা যেটা হবে, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ সেই মার্চেন্টটা তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছে। ঠিক আছে, দু নম্বর যেটা আছে, দু নম্বর এটা আছে যে কজটা দেয়া আছে আমাদেরকে তার ফলাফলটা লিখতে হবে। দেখবো তাহলে কারণটা কি দেয়া আছে। দ্য মার্চেন্ট প্রমিসড, বণিকটা প্রতিশ্রুতি দিয়েছিল, টু সেন্ড বেল টু দ্য ক্যাসেল, বেলকে সেই দৈত্যটার প্রাসাদে পাঠাবার সে প্রতিশ্রুতি দিয়েছিল। এর ফলে কি হয়েছিল? এর ফলে মার্চেন্টটাকে অর্থাৎ বণিকটাকে সেই দৈত্যটা যেতে দিয়েছিল, প্রাণে না মেরে তাকে ছেড়ে দিয়েছিল। সেটাই লিখতে হবে। ফলাফলটা এটা লিখছি দু নম্বরে, দ্য বিস্ট সেট দ্য মার্চেন্ট ফ্রি। ওকে, অর্থাৎ সেই দৈত্যটা মার্চেন্ট অর্থাৎ বণিকটাকে মুক্ত করে দিয়েছে। কোশ্চেন নাম্বার 3, এখানে ফলাফলটা দেয়া আছে, কারণটা লিখতে হবে। বেল ওয়েবটা ওভার দ্য বডি অফ দ্য বিস্ট,
বেল সেই দৈত্যটার শরীরের উপরে কান্নাকাটি করছিল। কেন কান্নাকাটি করে? আমরা তো মরা বাড়িতে দেখেছি যে তার যে মারা যায় তার শরীরটার চারপাশে, অর্থাৎ লাশটার চারপাশে তার আত্মীয় স্বজনগুলো তারা কান্নাকাটি করে। তারা এই জন্যই কান্নাকাটি করে, তারা সেই ব্যক্তিকে তারা কেউ মা হয়ে, কেউ স্ত্রী হয়ে, কেউ ভাই হয়ে, কেউ বাবা হয়ে, বোন হয়ে, কেউ সন্তান হয়ে তাকে ভালোবাসত। ওকে, এটাই লিখতে হবে। তাহলে লিখতে হবে বেল দস্যুটাকে ভালোবাসত, সেটা লিখতে হবে। বেল লাভড দা বিস্ট। ওকে, এখানে স্মল লেটারই লিখব। বেল লাভ দা বিস্ট, বেল দৈত্যটাকে ভালোবাসত। তাহলে অ্যাক্টিভিটি তিনটে, যে তিন পাঁচের যে তিনটে আনসার আমাদের ছিল সেটা এখানে আমাদের কমপ্লিট হবে। এরপর অ্যাক্টিভিটি ৬ আমরা করব, তার আগে আমরা বোর্ডটাকে একটু ওয়াইপ আউট করব। ঠিক আছে, তাহলে এটা তোমরা লিখে নেবে, এটা ওয়াইপ আউট করব। দেখো অ্যাক্টিভিটি ৬, প্রথম অ্যাক্টিভিটি ৬, এখানে কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেই প্রশ্ন উত্তরগুলোর উত্তরগুলো লিখতে হবে। প্রশ্নগুলো দেওয়া আছে, উত্তর লিখতে হবে। পাঁচটা প্রশ্ন দেওয়া আছে, পাঁচটা প্রশ্নের প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে, হোয়াই ডিড দ্য বিস্ট ডিসাইড টু কিল দ্য মার্চেন্ট, কেন সেই দৈত্যটা মার্চেন্ট অর্থাৎ বণিককে মারতে উদ্যত হয়েছিল, অর্থাৎ তাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। কেন মারবে না? কারণ বণিকটা সে সারা রাত ধরে খেয়েছিল, ফ্রিতে খেয়েছিল, আবার সেখানে ঘুমিয়েছিল, আর সকালবেলায় তার ফুলটাকে চুরি করে নিয়ে পালাচ্ছিল, তার জন্য সে মারতে উদ্যত হয়েছিল। আমাদেরকে সেই কথাটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে লিখব কোশ্চেন নম্বর ১। আফটার accepting the beast hospitality, after accepting the beast hospitality, the merchant plucked the most beautiful rose from the beast's garden. So the beast decided to kill him. কি লিখলাম আমি বলছি, আফটার অ্যাকসেপ্টিং দ্য বিজনেস হসপিটালিটি, অর্থাৎ দৈত্যটার আতিথিয়তা, হসপিটালিটি কথার অর্থ হলো আতিথিয়তা, দৈত্যটার আতিথিয়তা গ্রহণ করার পর, মানে ওই খাবার দাবার খাওয়ার পর, তারপর ঘুমানোর পর, দ্য মার্চেন্ট অর্থাৎ সে বণিকটা প্লাক মানে তুলে ফেলেছিল দ্য মোস্ট বিউটিফুল রোজ ফ্রম দ্য বিজনেস গার্ডেন, অর্থাৎ সেই দৈত্যটার বাগান থেকে সব থেকে সুন্দর ফুলটা সে তুলে নিয়েছিল। এটাকে সেরকমই বলে যে বিয়ে বাড়িতে খেতে গিয়ে থালা বাটি চুরি করে নিয়ে চলে আসে। সো দ্য বিস্ট ডিসাইডেড টু কিল হিম, তাই সেই দৈত্যটা তাকে মনস্থির করেছিল মেরে ফেলার। ঠিক আছে, দেখো ২ নম্বর লিখব আনসারটা, আশা করি উত্তরটা বুঝতে পেরেছো। ২ নম্বর উত্তরটা কি আছে, হাউ ডিড দ্য বিস্ট লুক আফটার বেল ইন হিজ ক্যাসেল, অর্থাৎ দৈত্যটা কিভাবে সব
সব বড়াতরি কর প্রথম বাই যেটা 20 তো ছোট হাতের কলাম সেগুলো তোমরা ছোট হাত বড়াতরি করে নেবে এখানে 20 পার্টিকুলার দেয়া আছে ঠিক আছে ওকে হাউ ডিড দা বিস্ট লুক আফটার বেলিং হিজ ক্যাসেল বেলকে কিভাবে বিস্ট অর্থাৎ দৈত্যটা তার রাজপ্রাসাদে দেখাশোনা করতো তাকে তো ভালোভাবে দেখাশোনা করতো মানে বেল সারা জীবনে যেগুলো খায়নি সেই খাবার তাকে খাওয়াতো তাকে ভালো ভালো ড্রেস দিত যেগুলো সে সারা জীবনে পরেনি ছেঁড়া ফাটা ড্রেস পরছিল সেইগুলো পরতো এবং তার সাথে দীর্ঘক্ষণ কথা বলতো তাকে বেল ভালোই বাসত ঠিক আছে সেটাই লিখতে হবে তাহলে বিস্ট কীভাবে দেখতো সেটা আমাদেরকে লিখতে হবে তাহলে আমি একটা জিনিস মনে রাখবে বইয়ে থেকে যে সমস্ত উত্তর তোমাকে করা যায় সেখান বা বইয়ের লাইন তুলে যদি কোনো উত্তর তোমরা লিখতে সক্ষম হও সেই উত্তরটা লেখারই চেষ্টা করবে দ্যাট উইল বি দ্য বেস্ট অ্যান্সার অফ দ্য কোশ্চেন ওকে অর্থাৎ কোনো কোশ্চেন যদি উত্তরটা টেক্সট থেকে সেন্টেন্স তুলে করা যায় তাহলে সেইটাই সব থেকে ভালো উত্তর হবে এখান থেকে আমি সেন্টেন্স তুলেই করব ঠিক আছে কিন্তু একটু জামেলা ভালো হবে দেখো বেল আমি দেখো এগুলো সব টেক্সট থেকে তুলে করছি বেল লিভড এ লাইফ অফ বেল লিভড এ লাইফ অফ লাক্সুরি অ্যাট দ্য Mistress Palace because the beast gave her levies clothing and food and carried on lengthy conversation কি লিখলাম এই দুটো লাইনই তোমাদের বইয়ে দেওয়া আছে বেল লিভড এ লাইফ অফ লাক্সুরি এট দ্য বিজনেস প্যালেস অর্থাৎ দৈত্যর রাজপ্রাসাদে বেল একটা আয়েস আরামের জীবন কাটাচ্ছিল কারণ দ্য বিস্ট গেভ হার লেভিস ক্লোদিং কারণ সেই দৈত্যটা তাকে খুব সুন্দর সুন্দর কাপড় দিত এবং ফুড এবং খাবার দিত অ্যান্ড ক্যারিড অন লেন্থি কনভার্সেশন এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা চালিয়ে যেত ঠিক আছে তাহলে আমি বইয়ের থেকে তোমাদের আনসারটা লেখালাম ঠিক আছে বই থেকে তোমরা যদি সেন্টেন্স পাও সেখান থেকে লেখার চেষ্টা করবে ঠিক আছে তিন নম্বর যে প্রশ্নটা হোয়াই ডিড বেল ফেল টু ফাইন্ড দ্য প্রিন্স অফ হার ড্রিম ইন দ্য ক্যাসেল অর্থাৎ বেল কেন অর্থাৎ স্বপ্ন দেখা রাজপুত্রকে খুঁজে পাচ্ছিল না সে রাজপ্রসাদে কেন খুঁজে পাবে কারণ সে তো দৈত্যটা ছিল সে স্বপ্নে দেখা রাজপুত্র তাহলে তাকে তার জন্যই পাচ্ছিল না ঠিক আছে তাহলে লিখতে হবে বেল ফেল টু ফাইন্ড হার প্রিন্স ফাইন্ড দ্য প্রিন্স প্রিন্স অফ আর ড্রিম অফ আর ড্রিম ইন দ্য ক্যাসেল বিকজ because the beast was the prince himself. বেল যদিও মনে করতো যে
সেই যুবরাজ সত্তার স্বপ্নে দেখা রাজপুত্র আর দৈত্যটা সম্পূর্ণ আলাদা আলাদা লোক, কিন্তু বাস্তবে তা ছিল না, সে দৈত্যটাই ছিল তার স্বপ্নে দেখা রাজপুত্র। সেটা আমরা শেষে পড়েছি যে সে তারপরে তার চোখের জল যখন পড়ে গেল তার দৈত্যটার শরীরের উপরে, তার তখন সে পুরোটাই চেঞ্জ হয়ে তার স্বপ্ন দেখা রাজপুত্রতে পরিণত হল। সেটাই লিখলাম বেল ফাইন টু ফাইন বেল ফেল বেল ফেল হয়ে গিয়েছিল টু ফাইন দ্য প্রিন্স অফ আ ড্রিম, তার স্বপ্নে দেখা রাজপুত্রকে খুঁজতে ইন দ্য ক্যাসেল অর্থাৎ সে রাজপ্রাসাদে, বিকজ দ্য বিস্ট ওয়াজ দ্য প্রিন্স হিমসেলফ, কারণ সেই বিস্টটা সে দৈত্যটাই ছিল সেই প্রিন্স। ওকে, এরপরে কোশ্চেন নম্বর ওয়ান এবং কোশ্চেন নম্বর টু এটা ওয়াইপ আউট করব, পুরোটাই ওয়াইপ আউট করলাম, তোমরা তো দেখে নিয়েছো, ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে। The fairy turned him
him, turn him into a beast, into an ugly beast korchi. The handsome prince, অর্থাৎ সেই সুদর্শন যুবকটা, অর্থাৎ রাজপুত্রটা, একটা পরীকে বৃষ্টি থেকে ঢুকতে দেয়নি, যে বৃষ্টি ভেজাতে তাকে একটা বাড়িতে ঢুকতে দেয়নি, তাই সে কি করেছিল, সেই পরীটা তাকে একটা দৈত্যতে পরিণত করে দিয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে অ্যাক্টিভিটি ওয়ান, অ্যাক্টিভিটি ফাইভ এবং অ্যাক্টিভিটি সিক্স তোমাদের এখানে শেষ হলো। অ্যাক্টিভিটি সেভেন, এখানে রিঅ্যারেঞ্জ করতে বলা আছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বার ইন দ্য ব্রেকেটস ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। দেখো তিন নাম্বারটা এক নাম্বার করা আছে, অর্থাৎ দ্য মার্চেন্ট প্রমিস টু ব্রিং এ রোজ ফর বেল, অর্থাৎ মার্চেন্টটা প্রতিশ্রুতি দিয়েছিল যে বেলের জন্য সে কী নিয়ে আসবে, না একটা গোলাপ ফুল নিয়ে আসবে, সেটাতে প্রতিশ্রুতি দিয়েছিল। তাহলে অ্যাক্টিভিটি সাত, দেখো এটা আমি করেই রেখেছি তোমাদেরকে, শুধু বলে দিচ্ছি এক নম্বর যেটা দেয়া আছে সেটা হবে ছয়, ওকে, এক নম্বরটা হবে ছয়, দুই একটা হবে তিন, এবং তিনেরটা হবে, সেটা তো দেয়াই আছে, তিনেরটা হবে এক, চারটা হবে পাঁচ, চারেরটা হবে পাঁচ, এবং পাঁচেরটা হবে দুই, পাঁচ নম্বরটা হবে দু নম্বর, এবং ছয়টা হবে চার নম্বর, এইভাবে সিরিয়ালটা হবে। ঠিক আছে, এরপর অ্যাক্টিভিটি আট করবো এবং তারপরে আজকের মতো ক্লাসটা শেষ করব। ঠিক আছে, অ্যাক্টিভিটি আট কি বলা আছে দেখো, দ্য মিনিং অফ দ্য সার্টেন ওয়ার্ডস আর গিভেন হেয়ার, কিছু শব্দের অর্থ এখানে দেয়া আছে, আইডেন্টিফাই দোজ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে বেছে নিয়ে এর উত্তরগুলো লেখো। প্রথমে দেওয়া আছে ইমপ্রিজেন্ট, ইমপ্রিজেন্ট কথার অর্থ হলো বন্দি, তাহলে বন্দি আমরা এখানে পেয়েছি, ক্যাপটিভ কথার অর্থ হলো বন্দি, তাহলে আমরা সেটাই লিখব। ওয়ান, ওয়ান প্রথমে আনসারটা হবে ক্যাপটিভ, দু নম্বর আনসারটা দেখবো দ্যাট উইচ ক্যান নট বি সিন, যেটাকে দেখতে পাওয়া যায় না, সেটা হচ্ছে ইনভিজিবল, ইনভিজিবল সার্ভেন্ট অর্থাৎ অদেখা, ইনভিজিবল। তিন নম্বর আছে ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ড বিহেভিয়ার টু গেস্ট, গেস্ট অর্থাৎ অতিথি, অতিথিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং দয়ালু মনোভাবের সঙ্গে ব্যবহার করা, সেটা হচ্ছে হসপিটাল। হসপিটাল, ওকে, আতিথিয়তা। হসপিটালিটি অর্থাৎ আতিথিয়তা, এবং চার নম্বর হবে কমপ্লিটলি চেঞ্জ, সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাওয়া, এটা হবে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম অর্থাৎ সম্পূর্ণভাবে পরিবর্তন বা পরিবর্তিত হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে তোমাদের এই ভিডিওতে অ্যাক্টিভিটি ফাইভ, অ্যাক্টিভিটি সিক্স, অ্যাক্টিভিটি সেভেন এবং অ্যাক্টিভিটি এইট তোমাদেরকে করে দেওয়া হলো। আশা করি তোমাদের এই ভিডিওটা এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো বুঝতে এবং করতে সাহায্য করবে। সর্বোপরি প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা যে বই থেকে পড়তে পারো সেইটাও তোমরা বেশ ভালোভাবে বুঝতে পারলে এই ভিডিওটার সাহায্যে। এরপরেও যদি তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে জানাবে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে, ফর দ্য মোমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ।